হ্যালো ওয়েলকাম টু প্রভা ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জেনে নেব তো বিভিন্ন জেলায় বিএসকে তে নিয়োগের কিন্তু সিলেকশন লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বেশ কতগুলো জেলায় সিলেকশন লিস্ট নিয়ে আলোচনা করব তো বন্ধুরাও এরকমই প্রতিনত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে অল বেল বেলাইকটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিলেকশন লিস্টগুলো এখানে দেওয়া হয়েছে এক এক করে তো এখানে সবার উপরে বলতে রয়েছে যে ডিটেল অফ নিউ এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট ডেটা এন্ট্রি অপারেটর ফর বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকে ইন মালদা ডিস্ট্রিক্ট এখানে ডেট দেখতে পাচ্ছেন এক নয় দু তো ওখানে কিন্তু আপনাদের যে ডেটা এন্ট্রি অপারেটর ওয়েবেল টেকনোলজির মাধ্যমে যেখানে আপনাদের সিলেকশন ইন্টারভিউ শুরু হয়েছিল তো সেই সিলেকশন লিস্ট কিন্তু এক এক করে বিভিন্ন জেলার প্রকাশিত হয়ে গিয়েছে তো অ্যানেক্সটার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সিলেকশন লিস্ট মালদা মালদা জেলার তো ওখানে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার তারপরে ডিস্ট্রিক্ট এখানে আপনাদের প্লেস অফ বিএসকে আন্ডার ব্লক তো এখানে আপনাদের ব্লকের নেম মিউনিসিপ্যালিটির নেম সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন তারপর এখানে বলতে রয়েছে যে নেম অফ প্রোপোস্ট বিএসকে টু হ্যার দে মে বি প্রোপোসড পোস্টেড তো এখানে আপনারা কোন বিএসের আন্ডারে এখানে পোস্টেড হয়েছেন তো সেটি আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন টাইপ অফ বিএসকে দেওয়া রয়েছে তারপর নেম অফ ডিও অর্থাৎ এখানে ক্যান্ডিডেট নেম ডেটার্নটি অপারেটার তারপর এখানে ফাদার্স মাদার্স অর হাজব্যান্ড নেম এখানে আপনারা পেয়ে যাবেন তারপর এখানে আধার নাম্বার কিন্তু এক এক করে দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু আপনার এখান থেকে নিজেদের এখানে আপনার যারা যারা মালদা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিলেন তো অবশ্যই কিন্তু আপনার নিজেরা এখান থেকে এখান থেকে আপনাদের নামগুলো দেখে নেবেন আপনাদের এই সিলেকশান লিস্টে নাম রয়েছে কিনা তো এই লিস্টগুলো কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবেল টেকনোলজির ওয়েবসাইটে কিন্তু আপনারা পাবেন না তো এগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এগারো জনের এখানে নাম পাবলিশ করে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেখানে কিন্তু আপনারা এই লিস্টগুলো এক এক করে পেয়ে যাবেন তার পরবর্তী লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু হলো দক্ষিণ দিনাজপুর জেলার সবার উপরে বলতে হয়েছে ডিটেলস অফ নিউ এঙ্গেজমেন্ট ডেট অ্যান্ড ডিউ অপারেটর অর্থাৎ ডিও পোস্ট ফর বাংলা সহায়তা কেন্দ্র ইন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট এখানে ডেট দেওয়া রয়েছে আর এখানে অ্যান্সটার ওয়ানে সেম টু সেম এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট তারপর এখানে ব্লক নেম তারপরে এখানে টাইপ অফ বিএসকে তারপরে এখানে বলতে হয়েছে নেম অফ দ্য নেম অফ প্রোপোস্ট বিএসকে টু হায়ার দে মে বি পোস্টেড তারপর এখানে ডিও নেম ক্যান্ডিডেট নেম আর এখানে ফাদার্স নেম আর এখানে কিন্তু পরবর্তীতে আপনাদের আধার নাম্বার কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা এটি এখান থেকে দেখে নেবেন আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার এটি লিস্ট তো এখানে এই লিস্টে কিন্তু আপনাদের টোটাল একুশ জনের নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট সিরিয়াল নাম্বার টোয়েন্টি ওয়ান তো এই একুশ জন দক্ষিণ দিনাজপুর থেকে এই একুশ জনের লিস্ট কিন্তু বিএসকের সিলেকশন লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে তো তার পরবর্তী আরেকটি লিস্ট কিন্তু এখানে আপনাদের জন্য রয়েছে তো এটি কিন্তু হলো জলপাইগুড়ি জেলার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন ডিটেল অফ নিউ এগেঞ্জমেন্ট ডেটা এন্ট্রি অপারেটর ফর বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো ওখানে আপনার সেম টু সেম সিরিয়াল নাম্বার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট সিরিয়াল নাম্বার ডিস্ট্রিক্ট প্লেস অফ বিএসকে আন্ডার ব্লক তারপর এখানে নেম অফ ডিও আর এখানে ফাদার্স নাম আপনি কিন্তু অবশ্যই এখান থেকে দেখে নেবেন তার নিচে এখানে আপনাদের যে টোটাল ক্যান্ডিডেট রয়েছে এখানে কিন্তু জন ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে এই বিএসকে লিস্টে জলপাইগুড়ি জেলার তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিএসকে কিংবা বাংলাদেশ সহায়তা কেন্দ্রের নিয়োগ সম্পর্কিত আপডেট তো পরবর্তী কোনো অফিসিয়াল আপডেট থাকলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এছাড়া এই লিস্টগুলো কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ